দেখছেন আরবিডিটিভি নিউজের নিয়মিত সংবাদ। দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন আরবিডিটিভি নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। নরসিংদীর 5 আসনে 33 প্রার্থীর প্রতীক বরাদ্দ আজ প্রচারণা শুরু। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর 5টি আসনে 33 জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডক্টর বদিউল আলম। প্রতীক পাওয়াদের মধ্যে নরসিংদী সদর 1 আসনে 8 জন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম হিরো নৌকা প্রতীকে, স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল ইগল প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ উমর ফারুক মিয়া লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ তরিকত ফেডারেশন মোহাম্মদ সবির মিয়া ফুলের মালা প্রতীকে, স্বতন্ত্র মোহাম্মদ জাকারিয়া ট্রাক প্রতীকে, তৃণমূল বিএনপির মোহাম্মদ জলিল সরকার সোনালী আশ প্রতীকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাহান মিয়া একতারা প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া ডাব প্রতীকে, নরসিংদী 2 পলাশ 4 আসনে স্বতন্ত্র আফরোজা সুলতানা দোলনা প্রতীকে, জাতীয় পার্টির ANM রফিকুল আলম সেলিম লাঙ্গল প্রতীকে ও স্বতন্ত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ ইগল প্রতীকে। নরসিংদী 3 শিবপুর আসনে 8 জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি খান নৌকা প্রতীকে, স্বতন্ত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা ইগল প্রতীকে, জাতীয় পার্টির ASM জাহাঙ্গীর পাঠান লাঙ্গল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আলতাফ হোসেন আম প্রতীকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধুরী একতারা প্রতীকে, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ নুরুজ্জামান মিনার প্রতীকে, গণফোরামের মোহাম্মদ মাহফুজুর রহমান উদীয়মান সূর্য প্রতীকে ও তৃণমূল বিএনপি সুশান্ত চন্দ্র বর্মন সোনালী আশ প্রতীকে। নরসিংদী 4 বেলাবো মনোহরদি আসনে 4 জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নৌকা প্রতীকে, স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু ইগল প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের এমদাদুল হক ভুলন ছড়ি প্রতীক ও জাতীয় পার্টির মোহাম্মদ কামালউদ্দিন লাঙ্গল প্রতীক ও নরসিংদী 5 রায়পুরা আসনে 9 জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীকে, স্বতন্ত্র মিজানুর রহমান ইগল প্রতীকে। নরসিংদী 5 রায়পুরা আসনে 9 জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীকে, স্বতন্ত্র মিজানুর রহমান ইগল প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র মোহাম্মদ সুলাইমান খন্দকার কাঁচি প্রতীকে, ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদের মোল্লা মিনার প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের মমতাজ মহল ডাব প্রতীকে, গণফ্রন্টের মোহাম্মদ নাজমুল হক শিকদার মাছ প্রতীকে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট BNF-এর মোহাম্মদ বিটু মিয়া টেলিভিশন প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোহাম্মদ মাহফুজুর রহমান মশাল প্রতীকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল ইগল মার্কা সমর্থনে পৌর শহরের 1 নং ওয়ার্ড উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেখছিলেন আরবিডিটিভি নিউজ, ধন্যবাদ সাথে থাকার জন্য। দলীয় প্রার্থী আওয়ামী লীগ অন্যান্য যেই দল আছে তাদেরকে তেমন কোনো পরিচিত মুখ নাই নসন্ধি তো, দুই দলের লোকই এক দলের লোকই দুইটা প্রার্থী একজন স্বতন্ত্র একজন নৌকা নিয়া গণমাধ্যম কর্মী হিসাবে নরসিংদীর সদর আসনটা অত্যন্ত যে গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা 1 নং ওয়ার্ডের কর্মী, যে নিরপেক্ষভাবে যাতে ভোট হয় যার জন্য স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন নৌকার পাশাপাশি আমরা সবাই কামরুল ভাই নির্বাচন করব এবং ইগল মার্কা ভোট দেব দল মত নির্বিশেষে। গণমানুষের প্রার্থী দল মত নির্বিশেষে সবার প্রার্থী কামরুজ্জামান কামরুল ভাই, যিনি মেয়র হিসাবে বিগত দিনে এখন বক্তব্য রাখবেন আগামী 7 তারিখে আপনাদের মনোনীত জনগণের মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ইগল পাখি মার্কার প্রার্থী আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। কোন সংযোগ নাই, কোনো মিটার হয়ে যায়। তারপরে তিতাসের লোকজনকে জিজ্ঞেস করলো, তিতাসের লোক দ্বারা একই কথা বললো, স্যার কোন সংযোগ নাই,
কোনো মিটার লাগলে লসন দিতে নাই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মানুষের একটা ঠিকানা নাই, অ্যাড্রেস নাই, একটা হোল্ডিং নাই, একটা মানুষের নামে সদরে বিদ্যুৎ বিল নাই, বিদ্যুৎ সংযোগ নাই, তার নামে কোনো কীটাশের সংযোগ নাই, অথচ সে আমাদের এখানে পূর্ণবসত্বের রাজত্ব করতেছে, শাসন করতেছে, শোষণ করতেছে, সে পূর্ণবসত্বের একটির চেয়ারে বসে আছে, অথচ তার নামে একটা বিদ্যুৎ বিল নাই, একটা গ্যাসের লাইন নাই, একটা হোল্ডিং নাই। এক জায়গায় বলার পরে অনেকে স্যারেতে প্রবেশ করছে, কারণ রোহিঙ্গিয়া রোহিঙ্গা চেয়ারম্যান নির্বাচন করছেন, মেয়র নির্বাচন করছেন, দুইবারই উনি কামিয়াবি হয়েছেন। আমাদের কামরুল ভাই দুইবার কামিয়াবি হয়েছেন। ইনশাল্লাহ এবার এমপি নির্বাচনে আমাদের এক নম্বর ওয়ার্ডে আমরা এমপিরা তো প্রথমবারের মতন